কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব মালিন্দা এয়ারলাইন্স নিয়ে। আপনারা যারা বর্তমানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মে 10 তারিখ হতে মে 15 তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের কোন কোন দিন ফ্লাইট রয়েছে এবং সিঙ্গেল টিকিটের দাম কত, সাথে আপনারা কত কেজি লাগবে জানতে পারবেন, বিষয়গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা টু কুয়ালালামপুর মে 10 তারিখ 2023। তো যেহেতু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব মে 10 তারিখ হতে মে 15 তারিখ পর্যন্ত, তাই প্রথমে আমি দেখছি মে 10 তারিখে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মে 10 তারিখে বাংলাদেশ হতে মালয়েশিয়ার উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে, যা বাংলাদেশ টাইম দুপুর 1টায় বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট হতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবে এবং মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবে মালয়েশিয়া টাইম সন্ধ্যা 6টা 55 মিনিটে। ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। মে 10 তারিখে মালিন্দা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 45,609 টাকা। আপনারা যদি বাংলাদেশ হতে মালয়েশিয়ার উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের মাধ্যমে ভ্রমণ করেন, তাহলে লাগেজের যে বিষয়টা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুকিংয়ে দিতে পারবেন 20 কেজি, হাত ব্যাগে 7 কেজি, টোটাল 27 কেজি লাগেজ সম্পূর্ণ ফ্রিতে আনতে পারবেন। এখন আমি দেখছি 11 মে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা বাংলাদেশ টাইম দুপুর 1টায় বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট হতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবে এবং মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবে মালয়েশিয়া টাইম সন্ধ্যা 6টা 55 মিনিটে। মে 11 তারিখে মালিন্দা এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 41,678 টাকা। এখন আমি দেখছি মে 12 তারিখে দুঃখিত, মে 12 তারিখে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের কোনো ফ্লাইট পাওয়া যায়নি। এখন আমি সরাসরি দেখছি মে 13 তারিখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মে 13 তারিখে বাংলাদেশ হতে মালয়েশিয়ার উদ্দেশ্যে মালিন্দা এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে, যা বাংলাদেশ টাইম রাত 1টা 10 মিনিটে বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট হতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবে এবং মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবে মালয়েশিয়া টাইম সকাল 7টা 5 মিনিটে। ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট নেই, সময় লাগবে 3 ঘন্টা 55 মিনিট। মে 13 তারিখে যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 41,678 টাকা। এখন আমি দেখছি মে 14 তারিখে মে 14 তারিখে আরেকটি ফ্লাইট রয়েছে মালিন্দা এয়ারলাইন্সের, যা বাংলাদেশ টাইম দুপুর 1টায় বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট হতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিবে এবং
মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবে মালয়েশিয়া টাইম সন্ধ্যা 6টা 55 মিনিটে। মে 14 তারিখে মালিন্দো এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 41,678 টাকা। এখন আমি দেখছি মে 15 তারিখে, মে 15 তারিখে বাংলাদেশ হতে মালয়েশিয়ার উদ্দেশ্যে মালিন্দো এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে, যা বাংলাদেশ টাইম দুপুর 1টায় বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট হতে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং মালয়েশিয়া কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছাবে মালয়েশিয়া টাইম সন্ধ্যা 6টা 55 মিনিটে। মে 15 তারিখে মালিন্দো এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে, ফ্লাইটের সিঙ্গেল টিকিটের দাম 45,609 টাকা। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।